হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হিজি বিজি রান্নাঘর। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লাঠা মাছ দিয়ে কাঁচকলা ঝোল। চলুন তাহলে রেসিপির জন্য কি কি নিয়েছি দেখি দিই। আমি লাঠা মাছ নিয়েছি, কাঁচকলা হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, জিরে গুঁটা নিয়েছি, লবণ নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি ও জিরে ও কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। চলুন তাহলে রেসিপি। কড়াইটা চাপিয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর আমি গোটা জিরের ফোড়ন দেবো, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এরপর আমি জিরে ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এরপর জল দিয়ে দেবো, এই মশলাটা কষবো। মশলাটা কষা হয়ে গেছে, এরপর আমি কাঁচকলাগুলো দিয়ে দেবো। এরপর আমি লাঠা মাছগুলো দিয়ে দেবো, খুব ভালো করে কষবো। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, 10 মিনিট ফোটাবো। এরপর ঢাকাটা লাগিয়ে দেবো, দিয়ে ফোটাতে দেবো। কাঁচকলা দিয়ে লাঠা মাছের পাতলা ঝোলের রেসিপিটা পরিবেশন করে নিয়েছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। লাইক কমেন্ট শেয়ার করুন।